হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসির বায়োলজি সাজেশন নিয়ে। যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, তো জীববিজ্ঞানের কোন কোন অধ্যায় তুমি খুব ভালোভাবে কমপ্লিট করে গেলে তুমি বোর্ড পরীক্ষায় 100% অ্যান্সার করে দিয়ে আসতে পারবা বা বোর্ড পরীক্ষায় A+ তোলার মতো মার্ক তুলে নিয়ে আসতে পারবা, সেটা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। কারণ আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বায়োলজির জন্য কোন কোন অধ্যায়ের কোন কোন টপিক গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রে কোন কোন অধ্যায় তুমি ভালোভাবে করলে পরীক্ষা অবশ্যই অবশ্যই কমন পাবা সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিব। যেহেতু আমাদের বোর্ড পরীক্ষায় জীববিজ্ঞানের জন্য আমাদের টোটাল 60টা অধ্যায় আছে এবং 60টা অধ্যায় থেকে যেহেতু 8টা প্রশ্ন আসবে এবং সেখান থেকে তোমাকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে, তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা করে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে এবং একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। যেমন সেটার ভিতরে প্রথম অধ্যায়টা থেকে 1-2টা প্রশ্ন আসতে পারে অথবা নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব, এখান থেকে 2টা প্রশ্ন আসতে পারে। তো আমরা এই 60টা অধ্যায় থেকে সবচেয়ে সহজ যে অধ্যায়গুলো, অর্থাৎ যেই অধ্যায়গুলো তুমি নর্মালি পড়লেই A+টা পেয়ে যাবা বা সুন্দরভাবে লিখে আসতে পারবা, সেরকম আমরা 4টা অধ্যায় সিলেক্ট করছি। এই 4টা অধ্যায় ভালো করে করে যাবা, আশা করি 4টা অধ্যায় ভালো করে করে গেলে এইখান থেকে 3টা অধ্যায় থেকে তুমি 3টা প্রশ্ন উত্তর অবশ্যই দিতে পারবা। আর যারা ভালো স্টুডেন্ট তারা চাইলে সবগুলো অধ্যায় পড়তে পারো। বাট আমি আপাতত A+ অর্থাৎ অল্প পড়াশোনা করে কীভাবে A+ পাওয়া যাবে বা কোন কোন টপিকগুলো পড়লেই তুমি A+টা পেয়ে যাবা সেটা সম্পর্কে আমি একটু জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ সর্বপ্রথম তোমার দ্বিতীয় অধ্যায়টা অবশ্যই পড়বা, কারণ দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন অধ্যায়টা তুলনামূলক অন্যান্য অধ্যায় থেকে সবচেয়ে সহজ। এর জন্য জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনের ক্ষেত্রে কোন কোন টপিকগুলোতে গুরুত্ব দিবা, যে মাইটোসিসের যে ধাপগুলো আছে, বিভিন্ন ধাপ আছে সেগুলো সম্পর্কে জানবা, একই মিওসিসের যে ধাপ আছে তার ভিতরে 1 নম্বর যে ধাপ আছে এই ধাপগুলোর চিত্রসহ অবশ্যই প্র্যাকটিস করে যাবা। এর জন্য পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই এগুলোর যে চিত্রগুলো সেগুলো কিন্তু খাতায় কয়েকবার পেন্সিল দিয়ে আঁকে এটাকে রপ্ত করে নিবা, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে খুব দ্রুত কিন্তু চিত্রগুলো আঁকতে পারবা। তো চিত্রগুলো যখন আঁকবা সেখানকার প্রত্যেকটার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তুমি আইডেন্টিফাই করে বা স্পষ্টভাবে লিখে দিবা, তাহলে কিন্তু তুমি ফুল মার্কটা পেয়ে যাবা। তারপর যেটা পড়বা যে এই মিওসিস বা মাইটোসিসের কাছে যে আমাদের যে গুরুত্বটা কিরকম আমাদের মানবদেহে, একইভাবে থেকে কী কী ধরনের সৃষ্ট রোগগুলো হয় সেগুলোও পড়বা, কারণ এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একইভাবে ক্রসিং ওভার এবং কোষচক্র এই টপিকগুলো পড়বা। আশা করি এই টপিকগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে এখান থেকে এক সেট প্রশ্ন সৃজনশীল আসতে পারে এবং তুমি কিন্তু সুন্দরভাবে অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবা। তারপর আমরা যে অধ্যায়টি আলোচনা করবো সেটা হলো অষ্টম অধ্যায়। এটা কিন্তু খুব সহজ একটা অধ্যায়, কারণ অল্প পড়লে এই অধ্যায় থেকে অ্যান্সার করা পসিবল। তো এই অধ্যায়টা হলো টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু ও টিস্যুতন্ত্রের ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হলো টিস্যুতন্ত্রের প্রকারভেদগুলোর যে ব্যাখ্যা সেগুলো চিত্রসহ, অবশ্যই চিত্রসহ, কারণ বায়োলজিতে সবচেয়ে ভালো মার্ক তোলা সবচেয়ে সহজ যেটা ওয়ে সেটা চিত্রগুলো দেওয়া, কারণ চিত্র দিলে তোমার লেখাটা একটু কম লাগবে বাট চিত্রের কারণে তুমি কিন্তু মার্কগুলো বেশি পাবা। তারপর যেটা ভাস্কুলারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভাস্কুলারটা সবচেয়ে ভালো করে গুরুত্ব সহকারে চিত্র সহ পড়ে নিবা। তারপরে একবীজপত্রী যে উদ্ভিদের মূল এবং কাণ্ডর যে আমাদের প্রত্যেকটা পয়েন্ট এবং চিত্রগুলা এইটা অবশ্যই প্র্যাকটিস করে যাবা। আশা করি এই টপিকগুলো যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে একসেট প্রশ্ন কমন পাবা। তারপর এগুলো 11 অধ্যায়। এই 11 অধ্যায়টা সহজ অধ্যায়, কারণ এই অধ্যায়টার ভিতরে কোনো ভেজাল নেই। অন্য অন্য অধ্যায় দেখা যায় অনেক কিছু মুখস্থ করতে হয়, অনেক কিছু জানতে হয়, বাট তুমি যদি এই 11 অধ্যায়টা জীব প্রযুক্তি এই অধ্যায়টা একবার ভালো করে রিডিং করে পড়তে পারো তাহলে কিন্তু তুমি যে সুন্দরভাবে বানায় বানায় লিখে দিয়ে আসতে পারবো। অর্থাৎ তুমি সৃজনশীলতা যেটা আছে সেটা তুমি এখানে কিন্তু প্রয়োগ করতে পারবা। এর জন্য আমি এই অধ্যায়টা চুজ করছি, কারণ এই অধ্যায় থেকে মোটামুটি অত কঠিন কোনো প্রশ্ন আসবে না, খুব সহজ প্রশ্ন আসবে এবং তুমি এখান থেকে সুন্দরভাবে লিখলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। আর প্রশ্ন হলো জীব প্রযুক্তির ক্ষেত্রে আমরা কোন কোন টপিকগুলো পড়বো, যেটা পড়বো যে জীব প্রযুক্তির অবদানগুলো কোথায়, টিস্যু কালচারগুলোর ধাপ এবং এর ব্যবহারগুলো অবশ্যই পড়বো, এই সুযোগ সুবিধাগুলো পড়বো, প্লাজমিডের যে বৈশিষ্ট্য সেটা পড়বো, আর হলো যে DNA-র যে ধাপগুলো আছে এই ধাপগুলো পড়ে নিব, আর ইনসুলিনের উৎপাদন এর বা তৈরি বা জিন ক্লোনিং এটা সম্পর্কে খুব ভালোভাবে পড়বো, আর জিনোম সিকোয়েন্সি এর প্রয়োগগুলো পড়বো এবং জীব প্রযুক্তির যে নিরাপত্তা এই কয়েকটা টপিকগুলো পড়বো। এবং এই টপিকগুলো দেখা যায় 1-2 বার তুমি যদি রিডিং পড়ো তাহলে কিন্তু তুমি লিখে দিয়ে আসতে পারবা, তবে এখানকার যে চিত্রসহ যে ধাপগুলো আছে এটা একটু ভালো করে পড়বা, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এই অধ্যায় থেকে আসলে তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা, কারণ এই অধ্যায়টা থেকে প্রশ্ন তুলনামূলক সহজ হয়। তারপর আমরা যদি এই 3টা অধ্যায় পড়ি তাহলে কিন্তু তুমি 3 সেট প্রশ্ন কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তারপরেও যদি তুমি ব্যাকআপ হিসেবে আরেকটা অধ্যায় পড়তে চাও তাহলে সেটা আমি বলবো যে তুমি প্রথম অধ্যায়টা পড়তে পারো, সেটা হলো কোষ ও কোষের গঠন। এখান থেকে যেটা পড়বা প্লাজমা মেমব্রেনের চিত্রসহ যে আমাদের যেটা দেওয়া আছে সেটা খুব ভালো করে দেখে যাবা, ক্লোরোপ্লাস্টটা দেখবা, ক্লোরোপ্লাস্ট এবং এই মাইটোকন্ড্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো অবশ্যই ভালো করে দেখবা, আর একটা নিউক্লিয়াস এবং DNA এবং RNA যে বিভিন্ন ধরনের যে আমাদের
এই ডিএনএ এবং আরএনএ সম্পর্কিত যে তথ্যগুলো আছে বা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে টেস্ট পেপারে সেগুলো একটু দেখে নিবা, তাহলে আশা করি এই অধ্যায় থেকেও দুই সেট প্রশ্ন আসতে পারে অথবা এক সেট প্রশ্ন অবশ্যই আসবে, সেটা তুমি উত্তর করতে পারবা। তার মানে এই চারটা অধ্যায়টা করলে মোটামুটি তুমি এ প্লাস পাওয়ার মতো তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। এই হলো মোটামুটি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র সম্পর্কে তোমাদের সাজেশন দিয়ে দিলাম। আশা করি এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবা এবং চেষ্টা করবা যে জীববিজ্ঞান প্রথম পত্রের এই টপিকগুলো সম্পর্কিত বিগত সালের টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আসছে অন্তত বিগত তিন বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সলভ করে নিবা। তাহলে আশা করি তোমার যে প্রশ্ন আসলে কিভাবে অ্যান্সার করতে হয় বা প্রশ্ন কিভাবে ঘুরে আসতে পারে সেটা সম্পর্কে তোমার ধারণা হয়েছে, এই জন্য অবশ্যই টেস্ট পেপারটা সলভ করে নিবা এই টপিক সম্পর্কিত। তারপরে এখন আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে, অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আমরা কোন কোন টপিক খুব ভালো করে পড়বো। তো প্রথম আমি যেটা আমি চয়েস করছি সেটা হলো চতুর্থ অধ্যায়। এখানে আমি চারটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেহেতু তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এই চারটা অধ্যায় পড়লে তুমি চারটা প্রশ্ন কমন পাবা শিওর, সেখান থেকে তোমার তিনটা উত্তর করতে পারবা তুমি দেখে শুনে। তো প্রথম যেটা হলো যে চতুর্থ অধ্যায় সেটা রক্ত সঞ্চালন, এই অধ্যায়ের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হার্টের গঠন। এই হার্টের গঠনটা অবশ্যই অবশ্যই তোমরা হার্টের যে চিত্রটা আছে সেটা অবশ্যই ভালো করে তুমি আগেই মানে পরীক্ষা হলে আগে যাওয়ার আগে পেন্সিল দিয়ে এঁকে নিবা এবং প্র্যাকটিস করে নিবা, কারণ প্রথম করে তুমি যদি আগের থেকে যদি প্র্যাকটিসটা করো হঠাৎ করে পরীক্ষা হলে যে আর্ট করতে গেলে অনেক সময় তোমার চলে যাবে। এই জন্য আগে থেকে যদি তোমার প্র্যাকটিসটা থাকে তাহলে সেক্ষেত্রে অল্প সময়ের ক্ষেত্রে কিন্তু চিত্র রাখতে পারবা, কারণ পরীক্ষা হলে কিন্তু টাইমটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অল্প তোমার যত দ্রুত সম্ভব তোমাকে আর্টগুলোতে রপ্ত থাকতে হবে। তো এই জন্য হার্টের যে গঠন সম্পর্কিত যে চিত্র আছে সেটা পড়বা এবং হার্টবিট সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো পড়ে নিবা এবং নোট এবং হৃদরোগের যে চিকিৎসা বা হৃদরোগের যে প্রতিকার বা প্রতিরোধ যে চিকিৎসাগুলো আছে সেগুলো পড়ে নিবা, অর্থাৎ হার্ট সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর যেটা পড়বো রক্ত লসিকার যে পার্থক্যটা আছে পার্থক্যটা পড়বো, এটা সাধারণত খ নম্বরেও চলে আসতে পারে। তো এরপরে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা সেটা হলো এগারো অধ্যায়, সেটা হলো জিনতত্ত্ব বিবর্তন। এই অধ্যায়টাও একটু তুলনামূলক সহজ অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে অ্যান্সারটা খুব দ্রুত করা যায়। তো এই অধ্যায়ের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এবং এর যে ব্যতিক্রমগুলো আছে ব্যতিক্রমগুলো পড়বা, আর সেক্স লিঙ্কড ডিসঅর্ডার যে জটিলতা যেগুলো আছে যেগুলো রোগগুলো আছে সেগুলো পড়বা, এবিও এবং আরএসএর যে জটিলতা আছে এই টপিকগুলো পড়বা। আশা করি এই টপিকগুলো থেকে এক সেট প্রশ্ন চলে আসবে। তারপর যে অধ্যায়টা নিয়ে আলোচনা করি সেটা হলো তৃতীয় অধ্যায়, সেটা হলো পরিপাক ও শোষণ। এই পরিপাক ও শোষণের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো স্থূলতা। এই স্থূলতা কেন হয়, এর কারণ কী, এর প্রতিকার কী, এই টপিকটা পড়বে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রান্ত সম্পর্কে পড়বে এবং হরমোনের যে প্রভাবগুলো আছে সেগুলো একটু পড়ে নিবা, আর তারপর যেটা পড়বে অগ্নাশয় এবং যকৃত সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু পড়ে নিবা, কারণ এই টপিকগুলোর বাইরে থেকে আশা করি প্রশ্ন আসবে না। তারপর যেটা পড়বা যে তিনটা অধ্যায় পড়লে মোটামুটি তুমি তিনটা প্রশ্ন কমন পাবো। তারপরে যদি ব্যাকআপ হিসেবে আরেকটা অধ্যায় পড়তে চাও সেক্ষেত্রে প্রথম অধ্যায়টা পড়তে পারো, সেটা হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এর ভিতরে যে প্রতিসাম্যতা স্নিনম এর বিভিন্নতা এই টপিকগুলো একটু পড়বা, আর মূল পর্বের ক্ষেত্রে কর্ডাটা নন কর্ডাটা এবং এর যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে রপ্ত করে নেবা। তাহলে আশা করি এই দ্বিতীয় পত্রের জন্য এই অধ্যায়গুলো যদি ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় তোমার এ প্লাস পাওয়ার জন্য অ্যাবিলিটি তোমার চলে আসবে এবং তুমি যদি সুন্দরভাবে টাইমলি এই জিনিসগুলো তুমি লিখে দিয়ে আসতে পারো তাহলে তুমি এ প্লাসটা অবশ্যই পেয়ে যাবা। তো এই হলো মোটামুটি জীববিজ্ঞান এর সাজেশন। আশা করি এই সাজেশনগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার পরীক্ষা ভালো হবে এবং জীববিজ্ঞানে ভালো করার জন্য অবশ্যই চিত্র যে আঁকার যে দক্ষতা সেটা আগে থেকে অর্জন করে নিবা, তাহলে পরীক্ষা হয়ে গেলে কম সময় লাগবে এবং তুমি খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, তারপরেও যদি কোনো বিষয় সম্পর্কে তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।